আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, স্থল ঘূর্ণিবর্তা, অক্ষয়রেখার প্রভাবে সাগর থেকে আগত জলীয় বাষ্প, ধরুন 4 ফেব্রুয়ারি সারাদিন, 5 ফেব্রুয়ারি ভোর পর্যন্ত রাজ্যের বেশি জেলায় কয়েক দফায় কালবৈশাখী ধরনের বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির জারি থাকবে বলে আবহাওয়া অফিস থেকে জানা গিয়েছিল পূর্বেই। দক্ষিণবঙ্গ 5 ফেব্রুয়ারি দুপুর বিকেল পর্যন্ত বজ্রবৃষ্টি চলতে পারে। বজ্রপাত ও ভারী বৃষ্টি, শিলাবৃষ্টি শুক্রবার ভোর থেকে রাজ পর্যন্ত মূলত দুর্যোগ শুরু হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ও পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া জেলার দুর্যোগের মাত্রা বেশি থাকবে বলে জানা গেছে। বাকি জেলাগুলো বিক্ষিপ্তভাবে ব্যাপক ঝড়বৃষ্টি হতে পারে। বৃষ্টি চলাকালীন কিছু জায়গায় বৃষ্টি শুরু হওয়ার আগেই ঝোড়ো হওয়া বেগ থাকবে ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে। যে সমস্ত জায়গায় খুব বেশি মেঘ শক্তিশালী তৈরি হবে সেখানেই ঝড়ের গতি হবে সর্বোচ্চ 60 থেকে 80 কিলোমিটার পর্যন্ত। সাথে সাথে তীব্র বজ্রপাত, অস্থায়ীভাবে প্রবল ও অতিপ্রবল ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টি হবে। এছাড়াও 4 ফেব্রুয়ারি রাত থেকে আবার কমতে চলেছে রাতের তাপমাত্রা, পরবর্তী দুদিনের মধ্যে আবার জাঁকিয়ে পড়তে পারে শীত। এবার বেশিরভাগ জেলাতেই তাপমাত্রা নামবে 12 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের পর্যন্ত, কিছু জেলায় তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। বিক্ষিপ্তভাবে মৃদু শৈত্যপ্রবাহ হতে পারে। 13 ফেব্রুয়ারি পর্যন্ত রাতের তাপমাত্রা ওঠানামা করবে, অর্থাৎ কোনো দিন শীতের দাপট বাড়বে বলে, যে কোনো দিন শীতের দাপট বাড়বে বলে আবার কমতেও পারে। রাজ্যের বেশিরভাগ জেলাতেই রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যাবে। বিক্ষিপ্ত কিছু জায়গায় ঘন কুয়াশা দেখা দিতে পারে। শনিবার থেকে কুয়াশার দাপট বাড়বে। রাজ্যের বেশিরভাগ অঞ্চলেই আকাশ হালকা আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝাট লাদাখ ও হিমাচল প্রদেশের সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। এর প্রভাব 4 ফেব্রুয়ারি থেকে পশ্চিম পূর্ব ভারতের ব্যাপক ঝড়বৃষ্টি, আসন্ন সরস্বতী পুজো উপলক্ষে কুমোরপাড়ায় সরস্বতী প্রতিমার প্রস্তুতি একদম অন্তিম পর্বে, তার মধ্যে এই দুর্যোগ, মৃৎশিল্পীদের মাথায় হাত। অন্যদিকে সবেমাত্র গতকাল বিদ্যালয় খোলার ফলে সরস্বতী পুজোর আনন্দে মাতোহারা হয়েছিল স্কুলের পড়ুয়ারা, আকাশের মতন তাদেরও মুখ ভার। সপ্তাহের ভোর এই দুর্যোগের ফলে চাষের মাঠেও ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে কৃষকদের। পৌর নির্বাচন উপলক্ষে দীর্ঘ প্রতীক্ষার পর রাজনীতি উত্তপ্ত শুরু হলে জল ঢেলে দিল এই প্রকৃতি। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি শান্তিপুর থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। বেগুন চাষও আছে, সব রকমই চাষ আছে, অল্প কম বেশি করে
এর আগেও তো বৃষ্টিতে ক্ষতি হয়েছিল না? এর আগের বৃষ্টিতেও ক্ষতি হয়েছে, এখন কিছু কিছু সর্ষে দেখা যাচ্ছে দানা এসে গেছে, তারপরে ধরো এই যে একটা রোগ বলে ধসা লাগা রোগ, ওটা কিছু সর্ষে লেগে গেছে, তারপরে বৃষ্টির পর দুদিনই যেই রোদ হবে না সর্ষে সব পেকে যাবে, তাহলে দানা পুষ্ট হবে না, দানা ফলনে আসবে না, এইরকম ক্ষতি হবে। আর যেহেতু ধনেগুলো যেগুলো ফুল এসছে মাথায়, এই বৃষ্টিতে অনেক তো মধু ফুল পড়ে যাবে, তাহলে তার দানাটা কম হবে, ফলনটা কম হবে, এইগুলোই ক্ষতি হবে। আর এমনি আনাজ বা সবজি? সবজি তো ধরো কিছু তো ক্ষতি আছেই, সবজি ধরো আর সব বিষয়েই ক্ষতি আছেই, ক্ষতি কিছু হবে। কী নাম আপনার? আমার নাম আছে আমজাদ আলী মণ্ডল। আপনার কী কী চাষ আছে? আমাদের চাষ আছে, এখন ধনে আছে, সর্ষে আছে, ধান লাগানো আছে। ধানের ক্ষেত্রে কি ভালো হচ্ছে? ধানের দিক দিয়ে এখন যারা লাগাচ্ছে তাদের দিক দিয়ে একটু ভালো হচ্ছে, আর যাদের দেখাচ্ছে আবার একটু নিচে মুসুরি আছে, ধনে আছে, আখ আছে, মটরশুঁটি আছে। কোনটার ক্ষেত্রে জলে ভালো হবে এই চাষগুলোর মধ্যে? জলের ক্ষেত্রে আমার আখটাই ভালো হবে, তাছাড়া যা আছে সবই শেষ হয়ে যাবে। এর আগের বারে জলেও ক্ষতি হয়েছিল? হ্যাঁ, এর আগের বারে জলে ক্ষতি হয়েছিল, মটরশুঁটি পুরো শেষ হয়ে গিয়েছিল। দুর্যোগ কতদিন চলবে জানেন কিছু শুনেছেন? এটা নিম্নচাপটা শুনছি 3 দিন ধরে চলবে। এখন যদি এরকমই নিম্নচাপ হয় তাহলে মাঠে যারা আইগর ধান লাগিয়েছে তাদের ধানও শেষ হয়ে যাবে, মানে জলের তলে ধান পড়ে যাবে। এখন এই ওষুধ দিতে এসেছিলেন নাকি? হ্যাঁ, সর্ষেতে ভিটামিন দিচ্ছিলাম। সেই জল দিয়ে তো এখন লাভ হবে না, জল ধুয়ে যাবে, সব ধুয়ে চলে যাবে, এখনো কাজ নেই। আমাদের এই যে জল হয়ে যাচ্ছে, রোদ্র হলে মানে পাকা শস্যও পেকে যাবে, কাঁচা শস্য শস্যের আর কোনো ফলন আছে। কী নাম আপনার? গণেশ মহন্ত। কোথায় বাড়ি? আমার বাড়ি সুতরাগাছি। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।